আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্লো থাম্বনেল বর্তমানে সব বড় বড় ইউটিউবারই কিন্তু এই ধরনের গ্লো থাম্বনেলগুলি ইউজ করছে, আর এই ধরনের গ্লো থাম্বনেলগুলি তৈরি করতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারের প্রয়োজন হয়। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে এই ধরনের গ্লো থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। গ্লো থাম্বনেল তৈরি করতে আমি যে মেটেরিয়ালগুলি ইউজ করব, এই মেটেরিয়ালগুলির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে ডিফল্ট নিউ টেক্সটটি দেখতে পাবেন, এটি আপনাদের ডিলিট করে দিতে হবে। এরপর এই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ইমেজ সাইজ নামে একটি অপশন চলে আসবে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এই কাস্টম নামে যে অপশনটি দেখতে পাবেন, এটির উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেল এই সাইজটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর কালার অপশনে সিলেক্ট করে দিতে হবে। এরপর এই কালার সিলেক্ট করে আপনাদের এখানে কালার সিলেক্ট করে দিতে হবে ব্ল্যাক। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ফ্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিতে হবে, আর কিছু ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে রিলেটিভ সাইজের উপর ক্লিক করে এই সাইজটি ফুল করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে আসতে হবে। এরপর অপাসিটির উপর ক্লিক করে এটার অপাসিটি কমিয়ে নিতে হবে। তো আপনারা এখানে 30-40 রাখবেন, তো আমি এখানে 40 রাখতেছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এ আইকনের উপর ক্লিক করে এটি লক করে নিতে হবে। এরপর আবার এ আইকনের উপর ক্লিক করে ব্যাকে চলে যেতে হবে। এরপর এই থাম্বনেলে আপনাদের যে ছবি ইউজ করবেন ওই ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে। আর হ্যাঁ, ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে। আর এক ক্লিকে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আপনারা গুগল ক্রোম বাজারে চলে যাবেন। এরপর removebusy.com নামে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ছবিটি আপলোড দিলেই কিন্তু এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমি এটি আর দেখালাম না। তো এই থাম্বনেলে যে আমি ছবিটি ইউজ করব, সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি রিমুভ করে নিছি। ছবি ইম্পোর্ট করার জন্য এই প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারির উপর ক্লিক করতে হবে। এরপর আমি এই ছবিটি ইউজ করব, এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই রিলেটিভ সাইজের উপর ক্লিক করে এটার সাইজ 100% করে দিতে হবে এইভাবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, ছবি ইনপুট করা হয়ে গেছে। তো এখন আপনারা ছবিটি যেখানে বসাতে চান এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আপনারা এখন যেখানে বসাবেন আপনাদের সুবিধা অনুযায়ী, তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো ছবিটি বসিয়ে নেওয়ার পর এই আইকনের উপর ক্লিক করে ছবিটি লক করে নিতে হবে। এরপর এখানে ক্লিক করে আবার ব্যাকে চলে যেতে হবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে গিয়ে একটি PNG ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, PNG ইম্পোর্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন PNG ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনারা PNG কালারটি যেরকম খুশি সেরকম রাখতে পারেন। তো এটি কালার চেঞ্জ করার জন্য এই PNG-র উপর ক্লিক করে সিলেক্ট করবেন। এরপর কালারে ক্লিক করে এটি আনেবল করে দিবেন। আনেবল করার পর আপনারা যে কালার আপনারা ইউজ করতে চান এখানে সেই কালারটি আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদের থাম্বনেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কালার ইউজ করবেন। তো আমি এখানে যে কালারটি আছে সেই কালারটি রাখবো। তো এই PNG-র কালারটি এই ছবির পিছনে নিতে হবে। তো পিছনে নেওয়ার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই লেয়ারটি টেনে এই ছবির লেয়ারের নিচে আনতে হবে। জাস্ট এইভাবে আনার পর দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু ছবির নিচে চলে আসছে। তো এরপর এটি টেনে এইভাবে বড় করে দিতে হবে। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এইভাবে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এই আইকনের উপর ক্লিক করে এই লেয়ারটি লক করে নিতে হবে। তো এরপর এই ছবির যে লকটা আছে এটি আপনাদের সারিয়ে নিতে হবে। এরপর ছবি দেখতে পাচ্ছেন ছবির লক সেরে গেছে। এরপর কী করতে হবে, এই ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা শ্যাডো নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করে এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর এখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ওই কালারটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট হয়ে গেছে। এরপর ব্লার রিডিউস 100% করে দিতে হবে। এরপর স্ক্রল করে আরেকটু নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফসেট এক্স, এটি এইভাবে টেনে এদিকে করে দিতে হবে হালকা। আপনারা 1-2 করে দিবেন। এরপর অফসেট ওয়াই, এটা আপনারা একটু হালকা একটু এইভাবে উপর দিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে আরেকটু ডানে যেতে হবে। এরপর ইনার শ্যাডো, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর পিছনের ব্যাকগ্রাউন্ডের PNG যে কালারটি ওই কালারটি সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ব্লার রিডিউস, এটা আপনারা 25 একদম 100% করে দিবেন। এরপর অফসেট এক্স,
এটা আপনারা ঠিক এইভাবে আপনারা একটু সাইডে নেবেন। এখন যে সাইডে নিতে চান এইভাবে আপনারা করে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার শেডও চলে আসছে, তা এটা এত রাখবো না আমি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা কালার শেড উঠিয়ে রাখবেন। এরপর অফসেট হয় এটির উপর ক্লিক করতে হবে। এটা ঠিক এই যে হেয়ারের উপরে, এই যে আমি দেখাই এই যে হেয়ারের উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু শেডও চলে আসছে হেয়ারের উপরে। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন যতটুকু রাখতে চান। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো অলরেডি কিন্তু এই ছবিতে কিন্তু একটা গ্লো ইফেক্ট চলে আসছে। তো এরপর আপনারা যদি আরেকটু গ্লো ইফেক্ট দিতে চান সেই ক্ষেত্রে এই স্ট্রোক নামে যে অপশনটি আছে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এটি আনেবল করে দেবেন। আনেবল করে দেওয়ার পর এই কালারটি সিলেক্ট করে দেবেন যেটা আপনার পিএনজি কালার। সিলেক্ট করে দেওয়ার পর তো এটা স্ট্রোক যে দুই আছে এটা আপনারা এক করে দেবেন, হালকা করে দেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করে এই ছবিটি আপনারা এইভাবে লক করে নেবেন। তো ওকে, ছবিতে কিন্তু গ্লো ইফেক্টটা চলে আসছে। তো আপনাদের এখন লিখতে হবে যে থাম্বনেল আপনারা কী লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি গ্লো থাম্বনেল মোবাইল দিয়ে। তো এটার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর টেক্সটের উপর ক্লিক করে আপনারা এখানে লিখে দিবেন আপনারা যা লিখতে চান। তো আমি এখানে গ্লো থাম্বনেল লিখে দিচ্ছি। ওকে, এরপর এটার উপর ক্লিক করে সবগুলি লেখা বড় হাতের করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে গিয়ে আপনারা যে ফন্ট ইউজ করতে চান এই লেখাতে ওই ফন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ফন্ট ইউজ করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এটি টেনে এখানে বসাতে হবে ঠিক এইভাবে। তো বসানোর পর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে কার্প নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই কার্পটি আপনারা লেখাটা একটু কার্প করে নেবেন এইভাবে 10-15 করে নেবেন। তো আমি এখানে 15 রাখছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। লেখার স্টাইল আসলে এক একজনের এক এক রকম, তো আপনারা এইভাবে লিখে নেবেন। তো আমি এই উপরে লেখার সাইজটি আরেকটু ছোট করে নিচ্ছি। এরপর এটি এখানে বসিয়ে দেবো। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এরপর লেখার লেয়ারটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই যে স্ট্রোক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর আপনারা একটি কালার সিলেক্ট করে নেবেন এখানে। এরপর আপনারা এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন লাস্টের যে কালার, লাস্টের কালারের আগের যে কালারটি এটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্ট্রোক আছে 4, এটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 10 রাখতেছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে বাম দিকে যেতে হবে। বাম দিকে আসার পর এই যে এখানে দেখতে পাবেন কপি নামে একটি অপশন, এই কপিতে ক্লিক করে লেখাটি কপি করে নিতে হবে। এরপর এই লেখাটির উপর ডাবল ক্লিক করতে হবে। এখানে আপনারা অন্য যে কোনো কিছু লেখা লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল দিয়ে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর লেখাটির যদি আপনারা ফন্ট চেঞ্জ করতে চান ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের এখানে আসলে ফন্ট ইউজ করবেন আপনাদের থাম্বনেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি আমার থাম্বনেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটি ফন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর টেনে এটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এই লেখাটির সাইজটি একটু বড় করে নিচ্ছি আমি। তো সাইজ বড় করে নেওয়ার জন্য এই সাইজের উপর ক্লিক করে ঠিক এভাবে বড় করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটা লেখার কালার কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো এখানে নিচের যে লেখাটি মোবাইল দিয়ে এটার কালার আমি চেঞ্জ করে নিব। তো কালার চেঞ্জ করার জন্য এই কালারের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনাদের পছন্দের মতো কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা কী করবেন, এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আইকনটির উপর ক্লিক করতে হবে। এরপর লেখার যে দুইটা লেয়ার এই দুইটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করে এটি আপনারা মার্জ করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এখন দেখাই আমি আপনাদের, দেখতে পাচ্ছেন দুইটা লেখা কিন্তু একসাথে মার্জ হয়ে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবে। তো এরপর কী করতে হবে, এই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে, এই লেখার লেয়ারটি। এরপর লেখার লেয়ারটি সিলেক্ট করে নেওয়ার পর এই মাঝখানের আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই স্ট্রোক অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর এখানে আপনারা যে কালার সিলেক্ট করতে চান আপনারা কালারটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটি হোয়াইট কালার দিলাম, তাহলে কিন্তু লেখাটা ফুটবে ভালো। তো এখানে আপনারা স্ট্রোক যত বেশি কমায় রাখতে পারেন। তো আমি এখানে স্ট্রোক রাখবো 2 বা 1, আচ্ছা 2 রাখি, 2 রাখলে সুন্দর লাগতেছে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর লেখাটি চাইলে আরেকটু আপনারা এইভাবে বড় করে নিতে পারেন। তো আমি এখানে এইভাবে বড় করে নিচ্ছি। তো ওকে, ডান, আমার লেখা হয়ে গেছে। এরপর আবার এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ফ্রম গ্যালারির উপর ক্লিক করতে হবে। এরপর একটি পিএনজি ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এই পিএনজিটি ইম্পোর্ট করে নেওয়ার পর ঠিক এইভাবে এটি ঘুরিয়ে নিতে হবে।
ঘুরিয়ে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এরপর কালারে সিলেক্ট করে আপনারা এখানে যে কালারটি আপনারা ইউজ করেছেন, এই যে পিছনে পিএনজি কালারটি যে ইউজ করেছেন ওই কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ঠিক এইভাবে 1080 বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ঠিক এইভাবে ছোটো করে নিয়ে আরেকটু ছোটো করে নিতে হবে। আপনারা এইভাবে জাস্ট ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। থাম্বনেলটি তৈরি করে নেওয়ার পর থাম্বনেলটি গ্যালারিতে সেভ করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ডাইমেনশন কাস্টম আছে, এখানে ক্লিক করে এটি আলটা করে দিতে হবে যাতে হাই রেজুলেশনে থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়। এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে কিন্তু থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।